বিসমিল্লাহির রহমানির রহিম, সুধী দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গোপন ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি। আজকে কিভাবে আমরা ওয়াইফাই পাসওয়ার্ড বের করব সেই বিষয়টি দেখাবো। আমরা যখন কোনো অফিসে কিংবা কোনো ফ্রেন্ডের বাসায় যাই, তখন বলি যে আমার ডিভাইসে তার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার জন্য, সে কিন্তু শুধু ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনার ডিভাইসে এন্ট্রি দিয়ে দেয়। এতে কিন্তু আপনি পাসওয়ার্ডটা জানেন না, পাসওয়ার্ডটা কী। আপনি যদি কখনো মনে করেন যে না, আপনার অ্যানাদার ডিভাইস অর্থাৎ আরেকটি ডিভাইসে আপনি কানেক্ট করতে চান, এক্ষেত্রে কিন্তু আপনার পুনরায় আবার তার কাছে রিকোয়েস্ট করতে হবে কিংবা বলতে হবে। তো আজকে কিভাবে আপনার ফ্রেন্ড আপনাকে পাসওয়ার্ডটি দিয়েছে বাট পাসওয়ার্ডটিকে জানেন না, বাট এই পাসওয়ার্ডটি কী সেটা বের করবেন, সেই পাসওয়ার্ডটি আপনি কীভাবে বের করবেন সেই বিষয়টি আপনাকে আজকে দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। শুধুই দর্শক, শুরু করতে যাচ্ছি মূল ভিডিওটি। এক্ষেত্রে আমরা প্রথমে মোবাইলের সেটিংস অপশনে চলে যাব। তো আমি মোবাইলের সেটিংস অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে সেটিংসের সব অপশনগুলো এসে গেছে। তো এখান থেকে পাঁচ নম্বর যে অপশনটি ওয়াইফাই, সেটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আপনার এই ডিভাইসে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড আছে সেটা দেখাচ্ছে। তো আমি গ্লোবাল নামে একটি ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত আছি। তো এই গ্লোবাল ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা সেটা আমরা কীভাবে বের করবো সেই বিষয়টি দেখাবো। যে নেটওয়ার্কের পাসওয়ার্ডটি বের করব সেই নেটওয়ার্কের উপর আমি ট্যাপ করবো। যে সাপোজ গ্লোবালের উপর আমি ট্যাপ করলাম, করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কিউআর কোড আমার সামনে আসছে। তো এই কিউআর কোডের ভিতরে কিন্তু আমার পাসওয়ার্ডটা লোকায়িত আছে, অর্থাৎ এই কিউআর কোডের মাঝে বিভিন্ন ডাটা আছে। আপনি যে ডাটা দিয়ে কিউআর কোডটি বানাবেন সেই ডাটাই কিউআর কোডের ভিতর লোকায়িত থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বলি হিডেন ডাটা। তো আমাদের এখন প্রয়োজন এই কিউআর কোডটি, অর্থাৎ বার কোডটি, যে বার কোডটি আমরা স্ক্যান করে এর ভিতরে পাসওয়ার্ডটা কী আছে সেটা আমরা বের করব। তো প্রথমে আমরা এটাকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আমরা মোবাইল থেকে স্ক্রিনশট কীভাবে নিই আমরা সবাই জানি। তারপর আমি আবার বলছি, আমার মোবাইল থেকে আমি পাওয়ার বাটন প্লাস ডাউন ভলিউম একসাথে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটি স্ক্রিনশট হয়ে গেছে। তো আমরা এখন এটা মিনিমাইজ করে আমরা চলে যাব। এখন আমরা এই কিউআর কোডটি স্ক্যান করব। এখন আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে যাব। আমি প্লে স্টোর উপর ট্যাপ করব। করার পর প্লে স্টোরের সার্চ অপশনে আমি লিখব কিউআর কোড। দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানার এসে গেছে। তো আমি এটার উপর ট্যাপ করব, কিউআর কোড অ্যান্ড বার কোড স্ক্যানার। কিউআর কোড অ্যান্ড বার কোড স্ক্যানার যে অ্যাপসটি, আমরা সেটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য, এই জন্য আমি ওপেনে ট্যাপ করব। আর আপনারা যদি ইনস্টল করা না থাকে, ওপেনের পাশে ইনস্টল থাকবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেনে ট্যাপ করে কিউআর কোডটি ওপেন করে নিব। নেওয়ার পর এখন আমি আমার ছবিটি বের করব, অর্থাৎ যেটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম। আমি এখন আমার বারকোড স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করে নেব। দেখতে পাচ্ছেন স্ক্যান করার সাথে সাথে কিন্তু আমার এখানে উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা এসে গেছে, অর্থাৎ এই কিউআরের ভিতরে আমার পাসওয়ার্ডটা লোকায়িত ছিল। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পার্সোনাল নামে আছে, আর ওয়াইফাই নেম উপরে আছে, টাইপ অর্থাৎ আমার ওয়াইফাইটা কোন টাইপের সেটা, তারপর নিচে যেটা সেটা হলো পাসওয়ার্ড। তো আমরা এরকমভাবে খুব ইজিলি আমরা যে কোনো প্রকার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবো। আশা করি ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং আপনাদের খুবই প্রয়োজনে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।